অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উত্তত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। আপনারা দেখছেন ও শুনছেন নবরব কিরণ আয়োজিত নবরবি কিরণ ইউটিউব চ্যানেল থেকে রবীন্দ্র অর্চনা 2023। প্রত্যেক সন্ধ্যায় আমরা নিয়ে আসছি রবীন্দ্রনাথের গান, কবিতা। আজকে কবিতার ডালি নিয়ে উপস্থিত সাম্য কার্ফা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার, আমি সাম্য। নবরবি কিরণের রবীন্দ্র যাপনের এই উৎসবে আমিও সকলের মতন সঙ্গী। আসলে আমরা সকলেই নবরবি কিরণ নবনালন্দার কাছের মানুষ তো বটেই, এবং নবনালন্দা রবীন্দ্র যাপন এক অত্যন্ত সুপরিচিত এক উৎসব, যা আগে কেবলমাত্র সেই সাদন অ্যাভিনিউর ওই জায়গাটার মধ্যেই বন্দি ছিল, কিন্তু এখন ফিজিক্যাল ডোমেনের বাইরে গিয়েও এইভাবে ডিজিটাল ডোমেনে অর্থাৎ প্রযুক্তিগত সাহায্যে শুধুমাত্র কলকাতায় আবদ্ধ নেই। কিন্তু দেখুন না, পৌঁছে গেছি আপনার হাতের মুঠোয়। আপনি হয়তো এখন সাত সাগর আর তেরো নদীর পারে। রবীন্দ্রনাথ আমার কাছে কি, এক একজনের কাছে রবীন্দ্রনাথ এক এক রকম। সৃজাতদার একটা কবিতা পড়েছিলাম একটা লেখায়, সেখানে যেরকম ছিল যে যে বাচ্চাটি এখন সহজপাঠ পড়ছে তার রবীন্দ্রনাথের বয়স সহজপাঠ, যে হয়তো এখন কলেজে যাচ্ছে সদ্য প্রেমে পড়েছে বা ব্রেকআপ হয়েছে, সে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলে তার তলায় ক্যাপশন দিচ্ছে রবীন্দ্রনাথ ব্যবহার করে। আর যে ধরুন ষাটার্ধ কিংবা আরও বেশি বয়স, জীবনকে একবার রিওয়াইন্ড করে দেখছে, তার রবীন্দ্রনাথের বয়স সেই রকম। আমাদের প্রত্যেকের ভেতরে যে এক একটা রবীন্দ্রনাথ থাকে, আর এই রবীন্দ্র যাপন উৎসবে আমরা সেই রবীন্দ্রনাথগুলোকে এক জায়গায় নিয়ে আসি, আর তিনি তো আমাদের সেই শক্তিটা দেন, যে শক্তি দিয়ে জীবনের প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসকে ক্রস করা যায়, এটা আমি বিশ্বাস করি। যে শক্তির নাম জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মনে দুঃখ সুখের লক্ষ্য ধারায়, পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম,
কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিণী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আশে, লেগেছে কি ভালো এ জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমার বিজনবাসে। বর্ষা শরতে, হেমন্তে, শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বন্ধু মরম মাঝারে রাখিয়া নয়ন টুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার, এ কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখন কি শেষ হয়েছে প্রাণের, যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ, ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মুদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন। এই জীবন দেবতা কবিতাটি রবীন্দ্রনাথ লেখেন খুব ভুল না হলে 1302 বঙ্গাব্দের 29 মাঘ, এবং তিনি বলছেন যে তার জীবনের অনুকূল এবং প্রতিকূল উপকরণ নিয়ে যিনি তার জীবনকে চালান তিনি সেই জীবন দেবতা। এই জীবন দেবতার ওপর ভর করেই তো ওই যে বলছিলাম, আমাদের জীবনের বহু ঘাত প্রতিঘাত, অডস, ভালো সময় খারাপ সময়কে আমরা পার করে যাই। এবং জানেন, খুব সত্যি কথা বলবো যে এটা কিন্তু ঠিক রচনা লেখার জন্য লেখা নয়, এটা মাইক্রোফোনের সামনে বলছি বলে, ক্যামেরার সামনে বসে বলছি বলে তা নয়। আমি পার্সোনালিও জীবনে রিয়েলাইজ করেছি যে সত্যির একটা অদ্ভুত অদৃশ্য শক্তির নাম বোধহয় রবীন্দ্রনাথ, অন্তত আমার কাছে তো বটেই। আমার ঘরে একটা বড় রবীন্দ্রনাথের ছবি আছে, তো ধরুন বাড়িতে কেউ নেই, এরকম বহু সময় হয়েছে যে ওই চোখটার দিকে, চোখ দুটোর দিকে আমি তাকিয়ে রয়েছি। আমার খুব কোনো একটা হয়তো ডাউন টাইম যেটাকে বলে সেরকম, এবং মিথ্যে বলবো না যে ভেতরে কিছু একটা ফিল করি। আসলে ওই যে বলছিলাম যে প্রচুর নেগেটিভ জিনিসকে ক্রস করে যাওয়ার শক্তি রবীন্দ্রনাথ। এই যেমন কোভিড সময়, কোভিডের সময়
আমার মনে আছে আমি তখন পাশের ঘরে বসে অনলাইন ক্লাস নিচ্ছি, বেরোলাম ঘর থেকে, বেরিয়ে মা হঠাৎ বলল যে ভোলাদা আমার পিসির ছেলে, বলল নেই। বললাম নেই মানে কোথায় গেছে, আমার থেকে বছর দুই আড়াই বড়। বললাম নেই মানে কোথায় গেছে, বলল নেই। আমি সত্যি কিছুক্ষণ সময় নিলাম জিনিসটা বোঝার, নেই মানে কি। সে বোম্বেতে থাকতো, হঠাৎ একদমই হঠাৎ তার ধরা পড়লো, তার এবং তার স্ত্রীর, এবং সুস্থই ছিল, দু একদিনের মধ্যে হঠাৎ চলে গেল, ঠিক যেরকম হচ্ছিল সেই সময়। প্রতিদিন ফেসবুক খুললেই কারুর না কারুর চলে যাওয়ার গল্প আমরা শুনতাম। সেই সময় দাঁড়িয়ে আমার এই কবিতাটাকে ভীষণভাবে কাছের মনে হয়েছিল। রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখছেন বিশ্বযুদ্ধের পটভূমিতে, একটা খুব ঝড়, একটা খুব মানে প্রচণ্ড কেঁপে ওঠা সমুদ্রের মধ্যে দিয়ে কেউ চলেছে, সেই সময়টাকে বারবার লেখার জন্য। আর কোভিডের সময়টা তো তাই ছিল, বলাকার কবিতা। তার একটা ছোট্ট অংশ বলছি। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্হি বন্যা তরঙ্গের বেগ, বিষশ্বাস ছটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিউহল করা, মরণে মরণে আলিঙ্গন, ওরি মাঝে পথ চিরে চিরে, নূতন সমুদ্র তীরে, তরি নিয়ে দিতে হবে পাড়ি, ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল, এবারের মতো হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সে থাকার লাগি উঠিয়াছে জাগি, ঝটিকার কণ্ঠে কণ্ঠে, শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান, মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুলুল্লঙ্ঘিয়া, ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি, তবু বেয়ে তরি, সব ছেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরেলো এই উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ, বিধাতার বক্ষে এই তাপ, বহু যুগ হতে জমি বায়ুকোণে আজিকে ঘনায়, ভীরুর ভীরুতা পুঞ্জ, প্রবলের উত্থত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে, জলে স্থলে বেড়ায় ফিরিয়া, ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান, রাখো নিন্দা বাণী, রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার, এ প্রলয় পারাপার, নূতন সৃষ্টির উপকূলে, নূতন বিজয় ধ্বজা তুলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সুরে যায়, জীবনেরে করে যায় ক্ষণিক বিদ্রুপ, আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে পুষি অমৃত, না পাই যদি খুঁজে,
সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝি, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসচ্ছ সজ্জায়, তবে ঘর ছড়া সবে অন্তরের কি আশ্বাস রবে, মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্তস্রোত মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চুর নিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। আমাদের প্রত্যেকের লাইফে এরকম কোনো না কোনো সময় আসে যেটাকে এখনকার ভাষায় হয়তো বলা হয় ল্যাদ, একটা ল্যাদ মোডে চলে গেছে, মানে ধরা যাক কিছু করতে ইচ্ছে করছে না, নিজের ভিতরটাই একটা বড্ড, কখনো অবসাদে হতে পারে কিংবা অন্য কোনো কারণে হতে পারে, ঠিক এনার্জি আসছে। যে কবিতাটা আমি এখন বলতে চলেছি এটা আমার পার্সপেক্টিভ, রবীন্দ্রনাথের কবিতা তো বয়সের সঙ্গে সঙ্গেই মানে বদলে যায়, তো মানুষ থেকে মানুষে তো মানে বদলাতে পারে, তাই আপনার কাছে এই কবিতাটির অন্য মানে হতেই পারে, কবিতাটি খুবই সুপরিচিত। তো যেটা বলছিলাম, হ্যাঁ, যে আমার কাছে এই কবিতাটি শুনতে শুনতে পড়তে পড়তে বারবার মনে হয় এ যেন ওই ভেতরের সেই ল্যাড মুডটাকে কাটানোর একটা কবিতা, মানে আমার আমি, আমার আমি যখন ঘুমিয়ে পড়ে সেই আমিটাকে জাগানোর একটা, ভেতরে কোনো একটা স্রোত কোনো একটা ঢেউ এসে সেই ঘুমন্ত আমিকে আবার জাগিয়ে তোলে। কবিতাটির নাম ঝুলন। এই কবিতাটির একটা একটা ছোট হিস্ট্রি, একটা ছোট অ্যানেকডোট আছে, সেটি এরকম। একদম প্রথম দিকে রবীন্দ্রনাথের একদম প্রথম দিকের শান্তিনিকেতনের বর্ষামঙ্গল উৎসবে কবি তখন, মানে এখনকার যুগে দাঁড়িয়ে আমরা যে এই গান কবিতা একসঙ্গে স্ক্রিপ্টেড অনুষ্ঠান করি, তখনও তো সেটা এতটা সুপরিচিত ছিল না, তো সে বছর আশ্রমের কবি মানে বর্ষামঙ্গলের জন্য বর্ষামঙ্গলের অনুষ্ঠানে কবিতা পড়ছেন, এই কবিতাটি স্বয়ং রবীন্দ্রনাথ পড়ছেন এবং তারপর একে একে গান গিয়ে চলেছেন, এবং খুব ভুল না হলে সে বছরই বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয়, প্রথম শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা বাইরে আসেন, কলকাতায় আসেন এবং কলকাতায় পাবলিক অডিটোরিয়ামে তারা পারফর্ম। তো সেই কবিতা ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিষিদ্ধ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা, ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকার ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। এতকাল আমি রেখেছি নুতারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি নুতারে গোপন ঘরে
যতন পরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিন তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনাবিহীন অসর বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনি খুঁজি বাসরের দি নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিষিদ্ধ বেলা দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল মধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী মত্ত বোল দেদোল দোল আয়েরে ঝঞ্ঝা পরাণ মধুর আবরণ রাশি করিয়া দেদূর করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদোল দোল দেদোল দোল দেদোল দোল ওর সব লেখা ওর সব কবিতার মধ্যে দিয়ে যেন সেই জীবন দেবতার কাছে পৌঁছুন এবং এই যে জীবন বোধ তা যেমন ওর বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন করেছে খুব স্পষ্টভাবে লেখাগুলো পড়লেই বোঝা যায়। সেগুলো যখন আমরা নিজেরাও পড়ি আমাদের নিজেদের সঙ্গে সঙ্গেও কীরকম বদলে যায়, বয়সের সঙ্গে সঙ্গে তো বটেই। ইনফ্যাক্ট একই বয়সে হয়তো সিচুয়েশন ওয়াইজ আমার কাছে সেই কবিতাটার অর্থ কবিতাটার ব্যঞ্জনা বদলে যায় গেছে, মিথ্যে বলবো না। সেই যে রাজা, ওর লেখায় যে রাজার কথা বারবার ফিরে ফিরে এসছে, সেই জীবন দেবতা, সেই রাজা, সেই অন্ধকারের কোনো এক ব্যক্তি যাকে হয়তো উনি সমস্তটা উজাড় করে দিতে চেয়েছেন, সেই রাজার কথা কি এই কবিতাতেও নেই? আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলেন তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে।
আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজভিখারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আজকের যুগে দাঁড়িয়ে আমরা যখন নারী দিবস উদযাপন করি, আজকের যুগে দাঁড়িয়ে আমরা যখন ইকুয়ালিটি ইন মেন অ্যান্ড ওমেন নিয়ে সেমিনার আয়োজন করি, আলোচনা করি, কতটা তার ফলপ্রসূ হয় সেটা অন্য প্রশ্ন, সেটা অন্য তর্ক, সে বিষয়ে আজকে ঢুকব না। আমার যেটা বারবার মনে হয় যে এই সমস্ত কিছু আলোচনা মানে অনেক কিছুতেই মনে হয়, যেমন ধরুন যখন গত বছর আমরা একটি কাজ করেছিলাম বিশ্বভারতীর শতবর্ষে, একটি ডকুমেন্টারি করেছিলাম, সেটা বারবার বানাতে বানাতে গিয়ে মনে হয়েছে যে এখন আমরা এডুকেশন সিস্টেম নিয়ে যে জাতীয় আলোচনা করি, যে যে সায়েন্টিফিক মেথডে পড়াতে হবে, অ্যাক্টিভিটি বেসড টিচিং হতে হবে, একটা বাচ্চাকে পড়াতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন, এনভায়রনমেন্টাল স্টাডিজ এইটা কেন প্রয়োজন, তো রবীন্দ্রনাথ আজ থেকে কত বছর আগে সেই প্রকৃতিকে ওর শিক্ষা ব্যবস্থার সঙ্গে একদম অঙ্গাঙ্গীভাবে জুড়ে দিয়েছিলেন। তো আজকের আমরা যেগুলো ভাবি সেগুলো উনি সেই শুরুটা বহু বছর আগে করে দিয়ে গেছেন। ঠিক তেমনভাবেই এই নারী দিবস উদযাপন, এই ইকুয়ালিটি ইন মেন অ্যান্ড ওমেন ইত্যাদি ইত্যাদি নিয়ে রবীন্দ্রনাথ কত বছর আগে এর আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সংজ্ঞা লিখে দিয়ে গেছেন যে আমাকে পুজো করে মাথাতেও রাখবে না, আমাকে অবহেলা করে পিছনেও রাখবে না, আমাকে যদি পাশে রাখতে পারো তবেই আমি তোমার সত্যিকারের সঙ্গী, কারণ আমি চিত্রাঙ্গদা। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, হয়তো পড়িবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু আবরণে ভারাক্রান্ত করি তার রূপ হিন্তনু, কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিলে তারে, ভালোই করেছ, সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিঁধিত তাহার বুকে আ মরণ কাল, প্রভু আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ, তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিনু শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে, সেও আমি নহি, আমি চিত্রাঙ্গদা, দেবী নহি নহি আমি সামান্যা রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই,
অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমারে পাইবে তবে পরিচয়। আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। পঁচিশে বৈশাখ আমরা আলাদা করে উদযাপন করি বটে, কিন্তু খুব সত্যি কথা বলতে গেলে রবীন্দ্রনাথের রোজই জন্মদিন। রোজই আমরা তাকে আমাদের মতন করে অনুভব করি, রোজ রোজ পঁচিশে বৈশাখ। তবে এই দিনটার কিন্তু একটা আলাদা মাদকতা আছে, এক্সাইটমেন্ট আছে, এক একজনের কাছে এক এক রকম। আমি যখন খুব ছোট তখন আমার মনে আছে পঁচিশে বৈশাখের দিন মায়ের সঙ্গে হাত ধরে বহুবার জোড়াসাঁকো গেছি, গান শুনতে, আবৃত্তি শুনতে, রবীন্দ্রসদন গেছি শুনতে, বা বিভিন্ন অনুষ্ঠান এই যে সকাল থেকে হতে থাকে। ইনফ্যাক্ট পঁচিশে বৈশাখই হচ্ছে প্রথম যখন আমি জোড়াসাঁকো দেখতে ঢুকি, বিভিন্ন ঘর, বিভিন্ন এলাকাটি, যে ও আচ্ছা, মানে এবং আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। আমার মনে আছে প্রচুর ভিড় এবং ওই যে মানুষের উন্মাদনা, এত লোক সকাল থেকে গিয়ে শুনছে, দেখছে, জানছে ইত্যাদি ইত্যাদি, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তো তারপর ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে এখন পঁচিশে বৈশাখের তাৎপর্য, সিগনিফিকেন্স বদলে গেছে। এখন সকাল থেকে উঠে বিভিন্ন জায়গায় যাওয়া, আমার মতন করে ছোট্ট আমি আমার মতন করে ওই আর কি তার পূজায় অর্পণ করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এবং সকলের সঙ্গে দেখা হয়, রোদ গরম, কখনো কখনো মনে বাবা এত রোদ পারছি না, কিন্তু ওটাই মজা জানেন তো। এবং এটা আরও বেশি করে অনুভব করেছিলাম যখন কোভিডের সময়, কারণ সেই যে বছর দুটো পঁচিশে বৈশাখ তো তখন আমাদের জীবনে নেই, তখন তো শুধুমাত্র অন্ধকার অন্ধকার। তো ওই পঁচিশে বৈশাখে সকাল থেকে উঠে খুব মন খারাপ ছিল, খুব মন খারাপ ছিল। একটি সংগঠক, মানে একটি সংগঠন, তারা একটি ডিজিটাল অনুষ্ঠান অর্গানাইজ করেছিলেন মনে আছে আমার, এবং শ্রাবণীদের বোধহয় প্রথমবারেরটাই। তো ওই সেইটুকু আর কি প্রযুক্তির মাধ্যমে আসা, কাছে কাছে আসা একে অপরের, দর্শকদের, কিন্তু সেটা তো সব নয়। কারণ রবীন্দ্রনাথ নিজের যে পরিচয়টা দিয়ে গেছেন, তিনি সকলের, তাই রবীন্দ্রনাথকে এই একটা দিনে বেঁধে রাখা যায় না, বা কোনো বিশেষ শ্রেণীর মধ্যেও বেঁধে রাখা যায় না। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এই আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনি। কনক চাপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে
শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।